আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমার দিনটা খুবই বেশি স্পেশাল ছিল, কারণ আজকে আমার ওয়ান অফ মাই ড্রিম পূরণ হতে যাচ্ছে, মানে আমার অনেক দিনের একটা অনেক বড় স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। তো সেটার জন্য হচ্ছে সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি, যেহেতু আমার বাস ছিল, আমাকে ঢাকা যাওয়ার লাগবে। ইতিমধ্যে আপনারা বুঝে গিয়েছেন হয়তোবা যে আমি কিসের কথা বলছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আমি ময়শ্চারাইজার দিয়ে আমি আমার সানস্ক্রিনটা ইউজ করছি। আমি লারোস ফসের এই সানস্ক্রিনটা ইউজ করি। অনেকে জিজ্ঞাসা করেন আপনারা যে কোনটা ইউজ করি, সো আমি লারোস ফসের এই অয়েল কন্ট্রোল সানস্ক্রিনটা ইউজ করি। খুবই ভালো ফর অয়েলি স্কিন এবং সেন্সিটিভ স্কিনের জন্য। তারপর আমি একদম রেডি হয়ে রওনা দিয়ে দিই হচ্ছে আপনার খুলনার উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি খুলনা থেকে আমাদেরকে বাস ধরতে হয়, আমরা থাকি মংলাতে। সো মংলা থেকে খুলনার জার্নিটা বেশ লং একটা জার্নি, প্রায় 1.5 ঘন্টার মতো লেগে যায় আর কি। তারপর বাসে উঠে আরেক ঝামেলা। বাসে উঠে তো মানে ড্রাইভারের সাথে কত কিছু ঝামেলা লেগে গেল সবার। সো বাসের ড্রাইভার বলছে আমি চালাবই না, এমন একটা সিচুয়েশন চলে এলো। তো সবাই মিলে তাকে একটু বোঝানোর পর, সব কিছু করার পর, খালি বাসের ড্রাইভারটা বাসটা ছাড়লো। তারপর আমরা ঢাকা পৌঁছে গেলাম, আলহামদুলিল্লাহ অনেক তাড়াতাড়ি পৌঁছেছিলাম। বাট মাঝখানে এই ঝামেলাটার কারণে আসলে তাড়াতাড়ি পৌঁছানো হয়নি। সো ঢাকা গিয়ে হচ্ছে স্টে করেছিলাম হচ্ছে একটা হোটেলে, যেহেতু আমরা অনেকজনই ছিলাম, অনেকজন বলতে আব্বু আম্মু নিশাপু চারজনই ছিলাম। সো আমরা একটা হোটেলে স্টে করি। হোটেলে গিয়ে ফ্রেশ আপ হয়ে তাড়াহুড়া করে রেডি হয়ে আমি এই সুন্দর ড্রেসটা পরি। এই সুন্দর ড্রেসটা আপনারা আমার পেজ আর্টস অফ পিয়াতে পেয়ে যাবেন, এটা আমাদের নতুন কালেকশন, এখনও শ্যুট করা হয়নি। আমরা সবাই এখানে ওয়েট করছিলাম সিগনেচারের জন্য, এবং আব্বু আম্মু সবাই এসেছিল। আব্বুও এসেছিল জাস্ট বিকজ খালি আমার এই সাকসেসটা দেখার জন্য, এবং আব্বু আমার সাথে ছিল। স্পেশালি মেয়ের বাবা যদি সাপোর্টিভ না হয়, আসলে ওই মেয়েটা কখনোই আগে যাইতে পারে না। তাই হচ্ছে মেয়ের বাবা সাপোর্টিভ হওয়া অনেক দরকার, যেমন আমার আব্বু সবসময় আমাকে সবসময় সব দিক থেকে খুবই সাপোর্ট করে গিয়েছে। তাই আব্বু এখানে সব কিছু ঠিকঠাক আছে কিনা এটা দেখছিল, এবং আলহামদুলিল্লাহ এখন সিগনেচারের পালা। অ্যাকচুয়ালি আমি সব কিছু আমার মায়ের নামে করে রাখি, সো আম্মুর নামেই সব কিছু করার ছিল, এবং আলহামদুলিল্লাহ আম্মু সিগনেচার করছিল। আমার খুবই ভালো লাগছিলো, ইতিমধ্যে আমি অনেক বেশি ইমোশনালি হয়ে গিয়েছিলাম। তারপর হচ্ছে আমাদের একটা বিয়ের দাওয়া ছিল, ইতিমধ্যে আপনারা জানেন কার বিয়ের দাওয়া ছিল, তা আমরা ওখানে ভিডিও নিতে পারিনি, তো আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম ছবিগুলো। তারপর আমরা চলে গেলাম বেনুতে, বিয়ের বেনুতে। এখানে গিয়ে রথি আপুর সাথে দেখা। রথি আপুর যেহেতু বোনেরই বিয়ে, এবং জেরিন আপু হচ্ছে আমার খুব ক্লোজ একজন বড় বোন, তার বিয়েতে তো আমাকে যেতেই হবে। স্পেশালি তার বিয়েটা মাথায় রেখে আমি সব ডেটগুলো ফিক্সড করেছিলাম। এরই মধ্যে বর চলে আসে, এবং বরকে রিসিভ করার জন্য আমরা সবাই মিলে যাই। সো আমরা খুবই হ্যাপি ছিলাম যে আমরা ফাইনালি কোনো কিছু করছি। আমি কিন্তু বলছিলাম যে আপু আমি কিন্তু এই দাম দর এগুলো কোনো কিছুই পারি না, বা আমি এরকম বার্গেনিং করতে পারি না, কখনো আমি গেট ধরিনি। সো গেট ধরতে কিন্তু আমি তাও দাঁড়িয়ে গিয়েছিলাম, একটা এক্সপিরিয়েন্স ইউনো। মিকি আপু বলছিল আরে আমি সব পারি, আমার উপর ছেড়ে দে। সো এখানে মিকি আপু বলছিল যে এই তোমরা হাত ধরো, বরকে আমরা যেতে দিব না কোনোভাবেই। জেরিনাপুর মোহর করা ছিল, মানে আখত করা ছিল, আজকে মনে হয় বিদায়। সো এই বিদায় অনুষ্ঠানটাই অ্যাকচুয়ালি হচ্ছিলো এখানে। ভাইয়াকে আমি ফার্স্ট টাইম দেখছি সামনাসামনি। মোহরটা খুবই ছোট করে এবং খুবই হচ্ছে সাডেন প্ল্যানে করা হয়েছিল, এবং এই অনুষ্ঠানটা অনেক বড় করে করা হচ্ছে। আমি হচ্ছে আরেকটা আমার বোনের বিয়ের ফিল পাচ্ছিলাম, এত ভালো লাগছিল যে ফাইনালি হচ্ছে আমি গেট ধরতে পেরেছি। তো তারা বলছিল কি আমাদেরকে কি ভিতরে যাওয়া দেবে না, বর তো হচ্ছে পুরাতন হয়ে গেছে। ওরা বলছে কি বর তো বরই, দুলাভাই তো দুলাভাই, দুলাভাই কখনোই হচ্ছে পুরাতন হয় না, সবসময় নতুন থাকে। সো এই মজাগুলো খুবই ভালো লাগে অ্যাকচুয়ালি। এবং মিকি আপু তো পেয়ে বসেছিল, মানে মিকি আপু কোনোভাবেই সে উপরে যেতে দিবে না এমন এক অবস্থা। মিকি আপু বলছে না যাওয়া হবে না, কোনো কিছুই করা হবে না। ওতে জেরিন আপুর বড় বোন ভাইয়াকে হচ্ছে গোল্ডের চেন দেয়, এবং আংটি ঘড়ি সব কিছু দিয়ে হচ্ছে বরণ করে নেয়। তারপর আমরা উপরে চলে যাই খাওয়া দাওয়া করতে। অ্যাকচুয়ালি অনেক ক্ষুধা লেগেছিলো, আমি জাস্ট দুপুরে খেয়েছিলাম আর খাওয়া দাওয়া করি নাই, তাই আমরা খাওয়া দাওয়া করতে বসে গিয়েছিলাম। এখানে হচ্ছে মুমু আপু। মুমু আপু কিন্তু আমার স্পেশাল একজন পার্সন, সো পরে না হয় বলবো কে উনি। তারপরে এই তো আমার জেরিন আপুর সাথে দেখা হয়। জেরিন আপু বলে কি আসো আমার সাথে ছবি তুলো। তো ভিডিও করা হয়নি, ছবিগুলো একটু শেয়ার করছি আপনাদের সাথে।
এভাবেই আমরা মজা হাসি ঠাট্টায় অ্যাকচুয়ালি বিয়েটা পার করি। কেমন লাগছে আমাকে, আমি অনেক টায়ার্ড ছিলাম, কেমন লাগছে আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এবং শাড়িটা হচ্ছে আমার পেজের একটা শাড়ি, এটা একটা গাদোয়াল শাড়ি। শাড়ির আরও অনেক প্যাটার্ন আছে, সেইগুলোর জন্য আমার আর্টস অফ পিয়া লাইফগুলো দেখতে হবে। এসে ফ্রেশন আপ হয়ে গিয়েছি, সো দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই গাইস, আল্লাহ হাফেজ।